আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আজকে আমি ইয়ামি চিংড়ির কারি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন ইয়াব বড় বড় চিংড়ি, এটা দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু আরও অনেক মজা। চলেন আমি কি করে এই চিংড়ি কারি তৈরি করলাম সেটাই দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছ নিয়েছি, এটা আমার আব্বু বাজার থেকে এই মাত্র নিয়ে এসেছে, এটা এখনও কাটা হয় নাই। আমি দেখানোর জন্য আম্মুরে বলেছি দাঁড়াও আগে আমি ভিডিও করে নেই, তারপরে কাটাকুটি করো। এই তো এগুলো দিয়ে কারি বানাবো। আমি একটা বাটিতে চিংড়িগুলো নিয়ে নিচ্ছি, এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সবগুলো গুঁড়ো পাউডার একসঙ্গে চিংড়িতে আমি লাগাই নিচ্ছি। আমরা এটাকে ভাজবো, সেই জন্য আগে হলুদ লবণ আর লাল মরিচ ভালোভাবে লাগায়ে 10 মিনিটের জন্য এটাকে আমরা রেস্টে রেখে দেব, যেন মশলাগুলো চিংড়িতে ভালোভাবে লেগে থাকে। এই তো মাখানো হয়ে এসেছে, এখন আমরা রেখে দেব। আর চলেন আমরা চুলায় চলে যাই। এখানে একটা আমি প্যান নিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এই রান্নাটা সরিষার তেলে রান্না করব, সেই জন্য সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে তৈরি করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। চিংড়ি মাছের কিন্তু মাথায় ময়লা থাকে, সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি কিন্তু পরিষ্কার করাটা দেখালাম না, আমার প্যানে যতটুকু ধরে আমি সবগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে আমরা ভেজে নেব। প্রথমে আস্তে উল্টিয়ে নিচ্ছি, কারণ প্রথমে তো নরম থাকে, তারপর আস্তে শক্ত হয়ে যায়। এই তো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমরা একটা একটা করে উঠাই নিচ্ছি। উঠায় নেওয়ার পর যে প্যান ছিল তেলে, উঠায় নেওয়ার পর ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। প্রায় 3 কাপের মতো আমি পেঁয়াজ কুচানো নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ কাঁচামরিচ, এটা আমি মাঝখান থেকে চিরে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশ অনেক, কারণ এটা আমরা মাখা মাখা চিংড়ি মাছের কারি তৈরি করব, সেই জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে। এবার খুব ভালোভাবে ওই তেলেতেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বেশ সময় ধরে পেঁয়াজটাকে ভাজবেন, কাঁচা যেন না থাকে। যখন ঠিক এরকম পেঁয়াজ হয়ে আসবে তখন 2 টুকরো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আস্ত জিরে। জিরে দেওয়ার পর আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট, আমি ফ্রোজেন করে রেখেছিলাম সে 1 কিউব দিয়ে দিলাম। আমি সবগুলো মশলা আমার চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী আমি দিচ্ছি, আপনারা কতটুকু তৈরি করবেন সেই পরিমাণে আপনারা দিয়ে নেবেন। সবগুলো মশলা এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু পর দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু নরম হয়ে এসেছে আর তেল কিন্তু উপরে চলে আসতেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, এখানে আমি 2 চামচের মতো নিয়েছি। এটা অপশনাল, কিন্তু এটা দিলে অনেক মজা হয়, চেষ্টা করবেন দেওয়ার। আর লাল মরিচ দিলাম, আমরা কিন্তু বেশি পরিমাণে কাঁচা মরিচ দিয়েছি। লাল মরিচ দেওয়ার কারণ যে রান্নার কালারটা সুন্দর আসবে। আপনার চাইলে শুধু লাল মরিচ কিংবা শুধু কাঁচা মরিচ, যেটা মন চায় সেটা দিয়ে রান্না করতে পারবেন। ঠিক যখন এরকম ভেজে নেওয়া হয়ে আসবে, তেল যখন উপরে চলে আসবে দেখতে পাচ্ছেন, তখন দিয়ে দিব পানি। পানিটা দেওয়ার পর আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন
এবার পেঁয়াজের সঙ্গে মাছগুলোকে খুব ভালোভাবে মাখায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে ঢাকনাটা খুলে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেবেন, আবার ঢাকনা দিয়ে দিবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন নিচে যেন পুড়ে না যায়। ঠিক এরকম যখন মাখামাখা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো, এটা অবশ্যই দিবেন, এটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এই তো আমার রেসিপি হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন তেল কিন্তু হুড়ে চলে এসেছে, আর এইরকমই আমি মাখামাখা রাখবো। আমি একটা প্লেটে পরিবেশন করেছি, আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। এটা কিন্তু পোলাও কিংবা ভাতের সঙ্গে খুব ভালো যাবে, অবশ্যই বাসায় গেস্ট আসলে একবার তৈরি করে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।